আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হোমিওপ্যাথি টিপস। আশা করি সবাই অনেক ভালো আছে। বরাবরের মতো আমরা আজকে ইভা উরসি নতুন একটি রেমেডি, যেটি সম্পর্কে হয়তো আপনাদের অনেক বেশি ধারণা নেই, ইভা উরসি নিয়ে কিছু বিষয়ে আলোচনা করব। সাধারণত ইভা উরসি কী কী কাজে, কী কী রোগে কাজ করে এবং এর সামগ্রিক সিমটমগুলো কী, খুব সংক্ষিপ্ত আকারে টিপস দেওয়ার চেষ্টা করব। আশা করি এই সংক্ষিপ্ত সময়টা আমাদের ভিডিও দেখতে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। তো ফ্রেন্ড, চলুন শুরু করি আমরা ইভা উরসি। আমরা প্রথমে জেনে নিব যে ইভা উরসি রিমেডিটি কোন কোন রোগে সাধারণত ব্যবহার করা হয় থাকে। এটি সাধারণত ব্যবহার করা হয় সিস্টাইটিসে, অর্থাৎ যাদের সিস্ট আছে, মহিলাদের জরায়ুর সিস্ট যদি থাকে, ওভারিয়ান সিস্ট, সেখানে ইভা উরসি ব্যবহার করা হয়ে থাকে। প্রস্রাবের সাথে যদি অনেক সময় রক্ত আসে, অর্থাৎ রক্ত প্রস্রাব, সেক্ষেত্রে ইভা উরসি ব্যবহার করা হয়ে থাকে। প্রস্রাবের পরে যদি জ্বালা পোড়া হয়, সেক্ষেত্রে ইভা উরসি ব্যবহার করা হয়ে থাকে। এবং পাথরিতে, সাধারণত মূত্রথলির পাথরিতেও ইভা উরসি হোমিওপ্যাথিক রেমেডিটি ব্যবহার করা হয়ে থাকে। এগুলো হচ্ছে কমন কমন ব্যবহার স্থল। এখন আমরা জানব যে ইভা উরসি কী কী সাইন অ্যান্ড সিমটম আমরা লক্ষ্য করব, অর্থাৎ কী কী সাইন অ্যান্ড সিমটমে এই রিমেডিটি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করা সহজ উপায়গুলো হচ্ছে, নাম্বার ১, প্রস্রাবের পীড়া এবং ঘন ঘন প্রস্রাবের বেগ দেখা দেবে। প্রস্রাবের পীড়া বলতে প্রস্রাবের সমস্যা লেগে থাকবে, হয়তো প্রস্রাবে চাপ বেশি, জ্বালা পোড়া বেশি, প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, এই ধরনের পীড়াগুলো তাদের সাধারণত লেগে থাকবে। নাম্বার ২, প্রস্রাবে কাটা এবং ছেঁড়ার মতো, কাটা ছেঁড়ার মতো বা সুস্ফুটানো এক ধরনের অনুভূতি, এরকম এক ধরনের অনুভূতি লক্ষ্য করা যাবে প্রস্রাব করার সময়। এছাড়াও ৩ নাম্বার, প্রস্রাবের সহিত রক্ত, পুঁজ বা চটচটে এক ধরনের শ্লেষ্মা বের হওয়া লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রে। এই ধরনের দুরারোগ্য থাকলেও ইভা উরসি সেক্ষেত্রে ব্যবহার করা যায়। ৪ নাম্বারের, প্রস্রাবের বর্ণ সাধারণত হালকা সবুজাভ ধরনের হয়ে থাকে। সাধারণত আমাদের প্রস্রাব পানির মতো সাদা স্বচ্ছ বর্ণ হওয়ার কথা। অনেক ক্ষেত্রে একটু শারীরিক পরিশ্রম করলে প্রস্রাব হলুদাভ ভাব হবে। হলুদাভ ভাব মানে জন্ডিস যে এমনটা না, হলুদাভ ভাব হইতে পারে, কিন্তু সবুজ বর্ণ, হালকা সবুজ বর্ণ যদি দেখা দেয়, সেক্ষেত্রে ইভা উরসি হোমিওপ্যাথিক রিমেডিটির সিমটম লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও ৫ নাম্বারে, প্রস্রাবে অনেক কষ্ট হবে, অনেক পেইন হবে, ব্যথা হবে, সেক্ষেত্রে ইভা উরসি উৎকৃষ্ট ঔষধ। ৭ নাম্বার, মূত্রথলিতে পাথর এবং সেই সাথে কষ্ট, প্রস্রাব করার সময় ব্যথা অনুভূত হবে, অর্থাৎ ওই পাথরে হয়তো বাধাপ্রাপ্ত হওয়ার ফলে প্রস্রাবে ব্যথা অনুভূত হয়। ৮ নাম্বারে, প্রস্রাব হইতে হঠাৎ পাথরিতে বাধাপ্রাপ্ত হয়, হঠাৎ আঘাত, এটা একটা হঠাৎ সিমটম, সেক্ষেত্রে ইভা উরসি লক্ষ্য করা যাইতে পারে, অর্থাৎ পাথরের সিমটমে ইভা উরসি লক্ষ্য করা যাইতে পারে। ৮ নম্বর সিমটম এবং চমৎকার আনকমন একটি সিমটম, সেটি হচ্ছে প্রস্রাব সুতার মতো চিকন হয়ে বের হবে। হয়তো অনেক সময় লক্ষ্য করবেন যাদের সাধারণত এই ডিজিজগুলো আছে, তাদের প্রস্রাব সুতার মতো খুব চিকন এক সাইড দিয়ে নির্গত হচ্ছে, সেক্ষেত্রে এই সিমটমগুলো ইভা উরসিতে পাওয়া যায়। তো ফ্রেন্ড, খুব অল্প কিছু সিমটম বলেছি, এই সিমটমগুলি যদি ইভা উরসির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে ইভা উরসি ব্যবহার করলে চমৎকার রেজাল্ট পাওয়া যায়। ইভা উরসি ঔষধটি ব্যবহার নিয়ম হচ্ছে, সাধারণত মাদার টিংচার, এটি ১০-১২ ফোঁটা আধা কাপ পানির সাথে মিশিয়ে সকাল দুপুর রাত্রে তিন বেলা খাবারের পূর্বে আধা ঘন্টা আগে অথবা খাবারের আধা ঘন্টা পরে সেবন করা যাইতে পারে। মাদার টিংচার সাধারণত খাবার এভারেজ নিয়মে, ঘরোয়া টিপসের ক্ষেত্রে খাবার আধা ঘন্টা পরে সেবন করা সবচেয়ে কার্যকরী, সেক্ষেত্রে আর বাকি কোনো নিয়ম ফলো করার প্রয়োজন হয় না। খাবার পরে আধা কাপ পানির সাথে, আধা ঘন্টা পরে আধা কাপ পানির সাথে মিশিয়ে খাইতে পারেন। পাওয়ার মেডিসিনের ক্ষেত্রে ২০০ বা ৩০ বা ২০০, এই পাওয়ারগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বরাবরের মতো স্বাভাবিক যাদের স্ট্রাকচার, ৪-৬টি
গ্লোবিয়েলসে করে অথবা 1 থেকে 2 ফোঁটা আধা কাপ পানির সাথে মিশিয়ে সকাল দুপুর রাতে 3 বেলা খাবার আগে, পাওয়ার মেডিসিন যেহেতু খুবই সূক্ষ্ম মাত্রা, এগুলো খাবার আগে সেবন করলে উত্তম রেজাল্ট পাওয়া সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।